মনে করি যে ভুক্তভোগী আমি হচ্ছি না, বরং ওনারাই ভুগছেন। বাংলাদেশে নতুন কাজ করতে পারছি না, আবার আরেক দেশে আমি যেরকম কাজ চাই সেরকম কাজ পাচ্ছি না। এতদিন আমাকে এটা বলা হয়েছে যে বাংলাদেশে নারী প্রধান গল্প আসলে ওই অর্থে দেখবে না, চলবে না। হ্যাঁ, তো আমি রেহানা থেকে এই পর্যন্ত যে কটা কাজ করেছি সবগুলো নারী প্রধান, এবং সবগুলো কাজই বাংলাদেশের দর্শক, আমার যে অডিয়েন্স গ্রুপ, তারা খুব ভালোভাবে নিয়েছেন। তার মানে আমার কাছে যেটা মনে হয় যে দর্শকের উপর আমরা আসলে হয়তো ইচ্ছে করে আমরা চাপিয়ে দিচ্ছি এই কথাটা যে দর্শক রেডি না। আমার মনে হয় দর্শক রেডি, বরং যারা পৃষ্ঠপোষক আছেন, যারা প্রযোজক এবং নির্মাতা আছেন, তাদের ওই সদিচ্ছার অভাব আছে আমার মনে হয়, এবং এখন তাও অনেকটা চেষ্টা করছে, অনেকেই করার চেষ্টা করছে। আমার মনে হয় যে এইটাও খুব মানে কিছুদিনের মধ্যে এই এই জায়গাটা থেকে আমরা বের হতে পারবো। বাট আমি একটা কথা একটু আগে ইন্টারভিউতে আমি বলছিলাম, সেটা হচ্ছে যে গল্পগুলো নারী প্রধান হলেও আমাদের চিন্তার জায়গার পরিবর্তনটা কিন্তু হয় নাই। সো চিন্তার জায়গার পরিবর্তন হওয়াটা জরুরি। নারী প্রধান গল্প নাকি পুরুষ প্রধান গল্প, সেইটার চাইতে আমাদের চিন্তায় মননে আমরা কতটুকু অগ্রসর হয়েছি, কতটুকু সমৃদ্ধ হয়েছি, সেইটা কিন্তু অনেক জরুরি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। যারা রাইটার আছেন তাদের যদি ওই ওই জায়গায় মননের আসলে সমৃদ্ধ হন মননে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে গল্পগুলো পরিবর্তন হবে, এবং গল্পগুলো পরিবর্তন হওয়াটা সবার আগে জরুরি। কারণ এখন দেখা গেল যে সব নারী প্রধান গল্প হচ্ছে, কিন্তু গল্প বলছে যেগুলো আসলে মানুষ দেখতে চায়, মানুষ যেভাবে মেয়েকে একটা নারীকে পোর্ট্রে করতে চায়, সো এইটা তো অনেক পীড়ার একটা জায়গা। এই জায়গা থেকে আমি জানি না যে কিভাবে বের হতে পারবো। আমি আশা করি যে আমি ইয়াং যারা আছে ছেলে মেয়ে সবাই, আমি ওদের উপর খুব আশাবাদী। আমার মনে হয় যে একটা ভালো একটা পরিবর্তন সামনে আমাদের জন্য আসছে। বাংলাদেশেই নতুন কাজ করতে পারছি না, আবার আরেক দেশে না ভাই, এরকম কিছু না, বাংলাদেশেই করব যতটুকু করার। অন্য জায়গা থেকে যদি কাজের অফার আসে, সেটা যদি আমার মনে হয় যে আমি করতে চাই ওই ক্যারেক্টার, তাহলে করব। মানে ওই রকম না যে আসলে ওখানে যেয়ে আমার অনেক কাজ আমি এখন পাচ্ছি বা পাবো, এরকম আমি ওই জায়গাটায় নাই। আমি যেরকম কাজ চাই সেরকম কাজ পাচ্ছি না। মানে আমার আমার কাছে আমার চরিত্রগুলো আমি যেভাবে দেখতে চাই, মানে আমি যে চরিত্রগুলো পোর্ট্রে করব সেগুলোকে আমি রক্তে মাংসে মানুষ হিসেবে দেখতে চাই, আমি কোনো অতি মানব মানবী হিসেবে দেখতে চাই না। তো এই জায়গাটায় আমার সাথে অনেক দ্বন্দ্ব হয়ে যায়। আর যেহেতু নারী প্রধান গল্প ওই অর্থে নাই আমি বললামই, তো যেই দুই একটা আসে সেখানেও আমি কনভিন্সড হতে পারি না। আর এখানেও ধরেন একই মার্ডার মিস্ট্রি, সেই মার্ডার মিস্ট্রির ই গল্প, সব সবাই এইটা দেখতে এখন পছন্দ করে বলে সেটাকে আমরা ফোকাস করছি বেশি। কিন্তু এইটাতে শুধু আলাদা হচ্ছে যে একটা ইনভেস্টিগেটিং অফিসার একজন নারী, এবং তার একটা জার্নি এখানে দেখানো হচ্ছে, সেই ক্যারেক্টারটা আমি করব। অনেক অনেক ভালো কাজ হচ্ছে, কিন্তু মানে আমার যেটা হয় যে আমার তো আমার বয়স আমার অবস্থান অনুযায়ী কাজটা লাগবে, সো ওই রকম ক্যারেক্টার চিন্তা করাটা একটু ডিফিকাল্ট আছে আমাদের এখানে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মানে আমরা যেহেতু সবাই আসলে রাইটার, স্পেশালি ছেলেরা লিখেন, তো ওনাদের কাছে আসলে গল্পটা মাথায় যখন আসে তখন আসলে একটা ছেলেকেই প্রথম ওনারা চিন্তা করে ফেলেন। আমি ওই দিন একজনকে বলছিলাম যে প্রধান চরিত্র কেন ছেলে হয়, তো তখন ওনারা আমাকে উত্তর দিলেন, ওনারা খুবই প্রোগ্রেসিভ এবং ইন্টেলেকচুয়াল, উনি বললেন যে আমরা তো যখন লিখি তখন আমরা আসলে ছেলে মেয়ে ভেবে লিখি না। তো আমার পরবর্তী প্রশ্নটা ছিল, তাহলে আপনার ক্যারেক্টারটা মেয়ে হয় না কেন? তো এটার কিন্তু কোনো উত্তর নাই আসলে। হ্যাঁ, আলটিমেটলি সে ছেলে মেয়ে ভেবে লিখেন না, কিন্তু আলটিমেটলি ক্যারেক্টারটা হয়ে যায় ছেলে। সো ওই জায়গা থেকে যত তাড়াতাড়ি আমরা বের হতে পারবো, আমার মনে হয় যে আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার পাবো, সেটা যে কোনো বয়সে হতে পারে। আমি খুবই ফ্যান্টাসিতে বিশ্বাস করি না, কিন্তু ফ্যান্টাসি মুভিও আমি করতে চাই। মানে আমার আমার কাছে মনে হয় যে আমি সব রকমের চরিত্র এক্সপ্লোর করতে চাই, বাট এইটা ওই লেভেলের কোনো ফ্যান্টাসি মুভি না। আমি মনে করি যে ভুক্তভোগী আমি হচ্ছি না, বরং ওনারাই ভুগছেন।